বর্তমানে ওয়েদারে যে গরম, তাতে করে মুরগি বাচ্চা ব্রিডিং করার ক্ষেত্রে সবাইকে একটা টিপস দেবো যে দিনের বেলাতে কোনোভাবে বাল্ব জ্বালাবেন না। বর্তমানে বাতাসে যে পরিমাণে তাপমাত্রা রয়েছে তাতে কিন্তু শুধু বাতাসের তাপমাত্রাই ব্রিডিংয়ে যথেষ্ট। এক্সট্রাভাবে যদি বাল্ব দিতে দেওয়া হয় তাহলে কিন্তু ওভারহিট হয়ে যাবে, তাতে করে বাচ্চাগুলো কিন্তু ধকল আসবে এবং ধকল আসার পরে কিন্তু বাচ্চাগুলো ধীরে ধীরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই সময়টাতে কী করতে হবে, এখন যে ওয়েদার চলছে 40-এর কাছাকাছি যে টেম্পারেচার, এই টেম্পারেচারে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এক একটা বুটার কার্ডে 300-এর বেশি চিক্স কখনোই দেওয়া যাবে না। 300 মতো চিক্স দিয়ে এক একটা বুটার কার্ডে ব্রিডিং করুন। আপনি প্রয়োজনে বুটার কার্ডের সংখ্যা বাড়িয়ে দিন এবং এখন 0 থেকে 7 দিন পর্যন্ত কম বেশি ইলেকট্রোলাইট পাউডার খাওয়াতে হবে। আর বাদবাকি যে গাইডলাইন ফলো করায় কোম্পানি, যারা ব্রয়লার ফার্মিং করেন, যারা ব্রয়লার বাচ্চা ব্রিডিং করবেন, তাদের ক্ষেত্রে কোম্পানি অবশ্যই গাইডলাইন ফলো করে, সেই গাইডলাইন অনুসারে চলুন এবং কোম্পানির সাথে আলোচনা করে আপনি ইলেকট্রোলাইট পাউডার এগুলো ব্যবহার করতে পারেন, যাতে পাখির ধকলটা কম আসে। দেখুন, বাচ্চা ব্রিডিং করার প্রকৃত নিয়ম হচ্ছে 4 সপ্তাহ, তবে ব্রয়লারের ক্ষেত্রে কিন্তু 4 সপ্তাহ ব্রিডিং করা হয় না, বেশিরভাগ খামারই কিন্তু করে না। ব্রয়লার মুরগির ক্ষেত্রে শীতের সময়ে মেরে কেটে 1 সপ্তাহ এবং গরমের সময়ে 3 থেকে 6 দিন মতো ব্রিডিং করে তারপরে কিন্তু আস্তে আস্তে স্পেস বাড়াতে থাকে এবং লাইট সোর্স বা হিট সোর্স কিন্তু পুরোপুরি সরিয়ে দেওয়া হয়। তো এই গরমে কিন্তু এখন ডে ওল্ড বাচ্চাদের কোনোরকম একটু লাইট দিয়ে তারপর থেকে কিন্তু লাইটের কোনো মানে হিট সোর্সের কোনো প্রয়োজনই হচ্ছে না। আপনারা এখন গরমটা এতটাই অনুভব করতে পারেন যে যদি হিট সোর্স করা হয় তাহলে কিন্তু ওভারহিট হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে এই যে পানির পাত্র বা জলের পাত্র কিন্তু অবশ্যই আপনাকে ছায়া জায়গায় প্রদান করতে হবে। ট্যাঙ্কি হোক বা আপনার যে সোর্সই হোক না কেন জলের, সেটা হচ্ছে অবশ্যই ছায়া জায়গায় গাছের নিচে বা ফার্মের মধ্যে যে কোনো একটা জায়গা রাখতে হবে, তবে যেখানে হাওয়া বাতাস আলো বাতাস চলাচল করতে পারে সেরকম একটা জায়গায় জলের পাত্রটা রাখতে হবে। তাহলে কী হবে, জলটা কিন্তু অল টাইম ঠান্ডা থাকবে। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অনেকের ধারণা যে ব্রিডিং করা মানেই চারিদিকে ঘিরে ঘিরে ঢেকে ঢুকে তাপমাত্রা প্রয়োগ করা, সেটাই এটা যেটা আমারও প্রথমে ধারণা ছিল যে ব্রিডিং মানে চারিদিকে ঢেকে ঢেকে রেখে একেবারে ভিতরে হিট সোর্স করলেই কিন্তু ব্রিডিং সঠিক হয়ে গেল। দেখুন, সেটা কিন্তু একদমই নয়। ব্রিডিং করা মানেই যে চারিদিকে ঢাকতে হবে সেটা নয়, পর্দা সবসময় ফেলা যাবে না, শুধুমাত্র বর্ষা এবং শীত ছাড়া পর্দা ফেলা যাবে না, তাও হিসাব করে ফেলতে হবে। অ্যামোনিয়া গ্যাস কিন্তু ভিতরে জন্মাতে দিলে হবে না। তো পর্দা না ফেলে খোলাখুলি রেখে ব্রুডিং ঘরে সঠিক হিট সোর্স করতে হবে। আর এই গরমের সময় তো একেবারে পর্দা কোনোভাবে ফেলা যাবে না, সেটা অবশ্যই ধ্যান রাখতে হবে। পর্দা ফেললেই কিন্তু ভিতরে অ্যামোনিয়া জন্মে যাবে এবং পাখিগুলো কিন্তু হিট স্ট্রোক করতে পারে। তবে যে কোনো প্রজাতিরই মুরগি আপনি ফার্মিং করুন না কেন, যদি লেয়ারের জন্য ফার্মিং করেন, ডিমের জন্য ফার্মিং করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে 4 সপ্তাহ ব্রুডিং করতে হবে। 4 সপ্তাহ ব্রুডিং করার পরে তারপরে কিন্তু আস্তে আস্তে স্পেস বাড়িয়ে আপনাকে ছাড়তে হবে এবং ধীরে ধীরে স্পেস বাড়াতে হবে। এই হচ্ছে বিষয়। এবার একবারে যদি আপনি গরম বলে 7 দিন ব্রিডিং করে খোলামেলাভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু সঠিক ব্রিডিং হবে না এবং পরবর্তী ধাপে গিয়ে কিন্তু সঠিক লেয়ারে রেজাল্ট পাবেন না। এবারে অনেকের প্রশ্ন থাকতে পারে যে 4 সপ্তাহ তোমার ব্রিডিংয়ের প্রয়োজন হচ্ছে না, তার মধ্যে বাচ্চা অ্যাক্টিভিটি ঠিকঠাক আছে, বাচ্চা অ্যাক্টিভ হয়ে গেছে, আর কোনো হিটের প্রয়োজন নেই। দেখুন, হিটের প্রয়োজন নেই, তা সত্ত্বেও আপনি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রেখে, ব্রিডিং গার্ডের মধ্যে রেখে ছোট্ট জায়গার মধ্যে রাখবেন। এক জায়গায় 800 করে রাখা মানে এটাই কিন্তু ব্রিডিং, মানে একে অপরের গায়ের হিট থেকে কিন্তু ব্রিডিং সোর্সটা হয়ে যায়। তো এটাই হচ্ছে জানানো ছিল, দেখা হবে পরবর্তীতে।